হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের একটা ডেট নাইট নিয়ে। তো ডেট নাইট মানে হচ্ছে আমরা যেহেতু খেতে খুবই ভালোবাসি, তো আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম। আর এই রেস্টুরেন্টটার বিশেষত্ব হলো এটা আমরা এই বাড়িতে আসার আগে যে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতাম সেই অ্যাপার্টমেন্টের ঠিক উল্টো দিকের বিল্ডিংয়ে রয়েছে। আর আমরা যখন মুভ করলাম তার এক সপ্তাহ আগে এই রেস্টুরেন্টটা খুলেছিল। তো যখন ওটা খুলছিল, মানে খোলার আগে থেকে ওটার যে ডেকর ঠেকর যেরকম সাজাচ্ছিল, মানে তখনও খোলেনি, তো ওদের কাচের জালনা ছিল, ওখান থেকে দেখেই আমার খুব মনে হতো যে খুব ভাল লাগতো দেখে, আমার যেতে ইচ্ছে করতো, কিন্তু তখনও খোলেনি। আর তারপরে যাবো যাবো করেও আমাদের যাওয়া হয়নি। আর এক বছর পরে এখন আমরা হচ্ছে যাওয়ার সুযোগ পেয়েছি। তো আজকে দুপুরবেলায় যা রান্না করেছিলাম সব খাওয়া হয়ে গেছিলো, আর রাত্রেবেলা ডিনারের কিছু ছিল না, তো আমরা ভাবলাম, আর আজকে ফ্রাইডেও ছিল, বাজার টাজার করেও হাতে একটু সময় ছিল। তো সিদ্ধার্থ বলল কোথাও যাবি নাকি, আমি বললাম তাহলে চল ওই রেস্টুরেন্টটাতে খেয়ে আসি। আর এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে কাছেই, 10-15 মিনিট লেগেছে গাড়িতে আসতে। আর এখনও এখানে ফল, ওই যে সামনে আমাদের অ্যাপার্টমেন্টটা, এইটা আরবার ভিলেজ, এর সামনে পুরো এখন ফল হচ্ছিল। এই মেপেল গাছগুলো আমার খুবই ফেভারিট, আমি এর সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম, সেই ছবিটা এখানে আমি ইনসার্ট করে দেব। আর হচ্ছে এই রেস্টুরেন্টটার নাম হলো ব্যাগস লিটল এশিয়া বলে। তো এখানে মূলত মোমো, ডাম্পলিং, বিভিন্ন রকমের এশিয়ান খাবার, অল্প কয়েকটা সুশি, এই রকম টাইপের খাবার পাওয়া যায়, মানে যেগুলো আমার ফেভারিট। আর রাইস টাইসও পাওয়া যায়, তো দামটা একটু বেশি। কতদিন পরে এলাম এখানে, কত কত হেঁটেছি। ও ওই ওই ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের লোকরা এখনো রয়েছে, ওরা আরো সাজিয়েছে, দেখ কিরকম ঝুলন্ত ঝুলন্ত ইয়ে দিয়ে। আজকে এই রেস্টুরেন্টটা খেতে এসেছি যেটা এক বছর আগে আমরা যখন এখান থেকে মুভ করলাম তারই এক সপ্তাহ আগে খুলেছিল, আর তখন থেকে এক বছর ধরে আমি এখানে খেতে আসবো ভাবছি। আলটিমেটলি এক বছর পরে এলাম, তার জন্য কি কোনো অফার দেবে? কি ভালো, তাই তো। তো এখানে আমাদেরকে মেনুটা দিয়ে দিয়েছে, আমরা বসে পড়েছি। আর অর্ডার করার জন্য কোনো ওয়েট্রেস টেবিলে আসে না, ফোন থেকেই অর্ডার করে দেওয়া যায়, ওরা তারপরে খাবারটা সার্ভ করে দেবে। তো আমরা মেনু থেকে সিঙ্গাপুর স্পাইসি লাইম চিকেন রাইস আর শ্রিম্প অ্যান্ড পর্ক ডাম্পলিংস এটা অর্ডার করেছি। আমার বিশেষত মোমোটাই খেতে ইচ্ছে করছিলো, আর ডিনার করবো যেহেতু সেই জন্য রাইসটাও অর্ডার করেছিলাম। আমি এখানে মেনুটা অ্যাড করে দিচ্ছি, আর খাবারটাও চলে এসেছে, ওটারও ছবিটা অ্যাড করে দিচ্ছি। কেমন হয়েছে? হ্যাঁ দেখলাম তো, শুধু স্যুপটার দাম হচ্ছে 3 টাকা। কেমন? এরপর আমরা আহি টুনা পোকে অর্ডার করেছিলাম। তো পোকে হচ্ছে কাঁচা মাছের একটা স্যালাড, সেটা ভিনিগার আর অন্য মশলা থেকে ম্যারিনেট করা থাকে। তো আমাদের ওটা খুবই ভালো লাগে, অনেকেই ভাবতে পারো গন্ধ আসে কি না কাঁচা মাছ থেকে, কিন্তু আমি নিজে একজন পিকি ইটার হয়ে বলছি যে মাছটা থেকে কোনো গন্ধ আসে না, একদম ফ্রেশ মাছ থেকে থাকে। আর মাছটা পুরো তরমুজের মতো খেতে লাগে, আমার খুবই ফেভারিট। আমরা হাওয়াইতে গিয়েও অনেক পোকে খেয়েছিলাম। এরা পোকের সাথে একটা চিপসও দিয়েছিল পিটা, সেটা দিয়ে খেতে বেশ ভালো লাগছিল, তবে ভাত দিয়ে খেতেও পোকে খুবই ভালো লাগে। আর ডেজার্টে আমরা নিয়েছিলাম কচুর আইসক্রিম, এটা এক ধরনের জাপানিজ কচু যেটার নাম হচ্ছে উবে। তো কচুটাকে সেদ্ধ করে ফার্মেন্ট করা হয়, তাতে ওটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আমি এটার অনেক নাম শুনেছিলাম, সেই জন্য এটা আমি ট্রাই করলাম, এর সাথে অল্প লিচু আর অ্যাপ্রিকটও মেশানো আছে। আর এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। তোমাদের সবার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইকও দিয়ে দিও, তোমাদের একটা লাইক আমাকে ইউটিউবের অ্যালগোরিদমে অনেকের কাছে পৌঁছাতে অনেক সাহায্য করবে। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই করে নিও, আর তার সাথে পাশে রাখা বেল নোটিফিকেশনটাও অন করে দিও, তাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সব বার আগে পৌঁছে যাবে। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, আজকের মতো টাটা।
বিল অর্ডার ওখান থেকে পে করে দেওয়া হবে।